বিবিএ লার্নিং এর আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আমাদের আজকের এই ভিডিওতে বিবিএ থার্ড ইয়ার ও এমবিএস প্রিলিমিনারি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বই হতে স্ট্যান্ডার্ড কস্টিং এর একটি অঙ্ক সমাধান করা হয়েছে। আমরা যে অঙ্কটি সমাধান করেছি প্রথমে প্রশ্নটি পড়ে নিব। দি বাজেটেড প্রাইম কস্ট অফ এ প্রোডাক্ট ওয়াজ অ্যাজ ফলোস। একটি পণ্যের বাজেটকৃত মুখ্য ব্যয় নিচে দেওয়া আছে। আমাদের প্রথমে র মেটেরিয়াল রয়েছে। র মেটেরিয়াল হচ্ছে কটন 5 কেজিস এর টাকার 4.20 টাকা 21। কটন হচ্ছে 5 কেজি প্রতিটি 4.20 টাকা করে, তাহলে আসে 21 টাকা। এরপর হচ্ছে জুট 3 কেজিস এর টাকা 0.80, তাহলে জুট হচ্ছে 3 কেজি প্রতি কেজি 0.80 টাকা করে, টোটাল আসে 2.40। এরপর হচ্ছে লেবার, লেবার হচ্ছে 8 আওয়ার্স এর টাকা 1.50, তাহলে 8 ঘন্টা প্রতি ঘন্টা 1.50 টাকা করে, মোট 12 টাকা। তাহলে 21 টাকা, 2.40 টাকা এবং 12 টাকা যোগ করে 35.40 টাকা হচ্ছে আমাদের টোটাল প্রাইম কস্ট। এরপরে দি অ্যাকচুয়াল কস্ট অফ দ্য প্রোডাক্ট ওয়াজ অ্যাজ ফলোস। তাহলে অ্যাকচুয়াল কস্ট বা প্রকৃত ব্যয়, কটন 5 কেজিস এবং অ্যাট দ্য রেট টাকা 3.60। তাহলে কটন হচ্ছে 5 কেজি প্রতি কেজি 3.60 টাকা করে, টোটাল আসে টাকা 18টাকা। এরপরে হচ্ছে জোট 5 কেজিস অ্যাট দ্য রেট টাকা 0.70, তাহলে 5 কেজি প্রতি কেজির দাম 0.70 টাকা করে, 3.50 টাকা। এরপরে হচ্ছে লেবার 9 আওয়ার্স অ্যাট দ্য রেট টাকা 1.40, তাহলে লেবার বা শ্রম হচ্ছে 9 ঘন্টা প্রতি ঘন্টা 1.40 টাকা করে, টোটাল 12.60 12.60 টাকা। 18 টাকা, 3.50 টাকা এবং 12.60 টাকা যোগ করে টোটাল যোগফল আসে 34.10। 100 ইউনিটস অফ প্রোডাক্ট আয়ার ম্যানুফ্যাকচার ডিউরিং দ্য মান্থ, ক্যালকুলেট দ্য ভেরিয়েন্স। তাহলে এই মাসে মোট 100 একক পণ্য উৎপাদিত হয়েছে, আমাদের ক্যালকুলেট দ্য ভেরিয়েন্স, ভেরিয়েন্সগুলো নির্ণয় করতে হবে। আমাদের এখানে দুই ধরনের কস্ট রয়েছে, একটা হচ্ছে র মেটেরিয়াল কস্ট এবং অপরটি হচ্ছে লেবার কস্ট। তাহলে আমাদের মেটেরিয়ালের জন্য ভেরিয়েন্স বের করতে হবে এবং লেবারের জন্য ভেরিয়েন্স বের করতে হবে। এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে আমাদের দুইটা কস্ট সম্পর্কে ধারণা রাখতে হবে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড কস্ট আর একটা হচ্ছে অ্যাকচুয়াল কস্ট। স্ট্যান্ডার্ড কস্টটা হচ্ছে ওই ব্যয়টি যেটি একটি পণ্যের উৎপাদন শুরুর আগে ওই পণ্যতে সম্ভাব্য কত টাকা ব্যয় হতে পারে সেটা নির্ধারণ করা। আর অ্যাকচুয়াল কস্টটা হচ্ছে পণ্যটি উৎপাদন করতে প্রকৃতপক্ষে যে ব্যয়টি হয়েছে। আমাদের স্ট্যান্ডার্ড কস্টটা হচ্ছে একটা বাজেটেড কস্ট যেটি পণ্য উৎপাদনের আগে নির্ধারণ করা হয়, আর অ্যাকচুয়াল কস্টটা হচ্ছে পণ্য উৎপাদনের জন্য প্রকৃতপক্ষে যত টাকা খরচ হয়। তাহলে আমাদের স্ট্যান্ডার্ড কস্টের মধ্যে কটন হচ্ছে 5 কেজিস এবং প্রতি কেজির দাম হচ্ছে 4.20, তাহলে এই 5 কেজি যেটি রয়েছে সেটা হবে আমাদের জন্য কোয়ান্টিটি এবং রেটটা হচ্ছে টাকা 4.40। আর জুট হচ্ছে 3 কেজি, তাহলে জুটের কোয়ান্টিটি হচ্ছে 3 কেজি এবং টাকা হচ্ছে বা রেট হচ্ছে 0.80। এবং লেবার, লেবারের স্ট্যান্ডার্ড আওয়ার সেটা হচ্ছে 8 ঘন্টা এবং লেবারের স্ট্যান্ডার্ড রেটটা হচ্ছে 1.50। আর অ্যাকচুয়াল কস্টে যদি আসি, আমরা কটনের অ্যাকচুয়াল কোয়ান্টিটি দেখতে পাচ্ছি 5 কেজি, যেটা হবে আমাদের জন্য অ্যাকচুয়াল কোয়ান্টিটি এবং এটার প্রাইস হচ্ছে 3.60। তাহলে আমাদের অ্যাকচুয়াল প্রাইস হবে 3.60 কিন্তু সেটার স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 4.20। একইভাবে জুটের জন্য দেখা যাচ্ছে 5 কেজি, যেটা হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি এবং প্রাইস হচ্ছে 0.70, যেটা হচ্ছে আমাদের জন্য অ্যাকচুয়াল প্রাইস। একইভাবে লেবারের জন্য রয়েছে, আমাদের লেবারের অ্যাকচুয়াল আওয়ার হচ্ছে 9 আওয়ার্স এবং অ্যাকচুয়াল রেট হচ্ছে 1.40। তাহলে আমাদের স্ট্যান্ডার্ড কস্টগুলোও দেখলাম এবং অ্যাকচুয়াল কস্টগুলো দেখলাম। আমাদের যেটি মূল রিকোয়ার্ড সেটি হচ্ছে ক্যালকুলেট দ্য ভেরিয়েন্স, ভেরিয়েন্স নির্ণয় করা। তাহলে এখানে যেহেতু দুই ধরনের খরচ রয়েছে, একটা হচ্ছে মেটেরিয়ালের খরচ আর একটা হচ্ছে লেবারের খরচ, তাই আমাদের দুই ধরনের ভেরিয়েন্সই নির্ণয় করতে হবে। মেটেরিয়াল বা লেবারের ক্ষেত্রে কোন কোন ভেরিয়েন্স বের করতে হবে সেটা যদি বলে দেওয়া না থাকে, প্রশ্নে যদি শুধুমাত্র ক্যালকুলেট দ্য ভেরিয়েন্স এই ধরনের উল্লেখিত থাকে, তখন আমরা মেটেরিয়ালের জন্য 3টা ভেরিয়েন্স বের করব, লেবারের জন্য 3টা ভেরিয়েন্স বের করব। মেটেরিয়ালের জন্য যে 3টা ভেরিয়েন্স বের করবো সেটি হচ্ছে মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স এবং মেটেরিয়াল ইউসেজ ভেরিয়েন্স। আর লেবারের জন্য যে 3টা ভেরিয়েন্স বের করবে সেটা হচ্ছে লেবার কস্ট ভেরিয়েন্স, লেবার রেট ভেরিয়েন্স এবং লেবার এফিসিয়েন্সি ভেরিয়েন্স। তাহলে আমরা মেটেরিয়ালের জন্য 3টা আর লেবারের জন্য 3টা। আর যদি প্রশ্নে কোন কোন ভেরিয়েন্সটা নির্ণয় করবে সেটা উল্লেখিত থাকে, তাহলে আমাদের প্রশ্নের উল্লেখিত ভেরিয়েন্সই নির্ণয় করতে হবে। আমরা প্রথমে আসলাম রিকোয়ারমেন্ট এতে, এসে আমরা মেটেরিয়াল ভেরিয়েন্সগুলো বের করবো, তাই ক্যালকুলেশন অফ মেটেরিয়াল ভেরিয়েন্সগুলো আন্ডারলাইন করে 1 নম্বরে লিখে দিলাম মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্স। উইনু বলে আমরা মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্সের সূত্র লিখেছি, উইনু মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্স সংক্ষেপে MCV = SQ গুণ SP
মাইনাস এক্যু গুণ এপি। আমরা এখানে এসকিউ যেটি ব্যবহার করেছি, এসকিউটি হচ্ছে আমাদের জন্য স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, এসপি ব্যবহার করেছি সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস, আর এক্যুটা হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি, এপিটা হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস। এখন আমরা মানগুলো বসাবো। আমাদের মেটেরিয়ালের মধ্যে দুইটা মেটেরিয়াল রয়েছে, একটা হচ্ছে কটন আর একটি হচ্ছে জুট। আমাদের একবার কটনের জন্য করতে হবে আর একবার জুটের জন্য করে দুইটা একসাথে যোগ করে দিতে হবে। তাহলে আমরা প্রথমে কটন বলে লিখলাম। আমাদের সূত্রের মধ্যে রয়েছে এসকিউ গুণ এসপি, এসকিউ হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। আমাদের কটনের জন্য স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হচ্ছে 5 কেজি, কোয়ান্টিটি হচ্ছে পরিমাপ এবং প্রাইস হচ্ছে দর। তাই আমাদের কেজিটাকে কোয়ান্টিটি হিসেবে নিতে হবে, টাকাটাকে প্রাইস হিসেবে ধরতে হবে। আমাদের কটনের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হচ্ছে 5 কেজি এবং স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 4.20। আমরা কটন দিয়ে সমান দিয়ে প্রথম ব্র্যাকেটে 5×4.20 লিখেছি, এরপরে মাইনাস আছে মাইনাস লিখে দিলাম। এরপরে দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে আছে একইউ গুণ এপি। এখানে একইউটা হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি, এপিটা হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস। আমাদের নিচে অ্যাকচুয়াল কস্ট দেওয়া আছে, সেখানে অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 5 কেজি এবং অ্যাকচুয়াল প্রাইসটা হচ্ছে 3.60। তাই আমরা একইউর জায়গায় 5 বসিয়েছি এবং অ্যাকচুয়াল প্রাইস বা এপি এর জায়গায় 3.60 বসিয়েছি। 5কে যখন 4.20 দিয়ে গুণ করবো, পাশে সমান দিয়ে আসে 21, আবার 5কে যখন 3.60 দিয়ে গুণ করবো তখন আমাদের গুণফল আসবে 18। 21 থেকে 18 বিয়োগ করলে আসবে 3। এরপর আমরা বের করবো জুটের জন্য। আমাদের জুটের স্ট্যান্ডার্ড যে কোয়ান্টিটিটা রয়েছে কেজি সেটা হচ্ছে 3 কেজি এবং স্ট্যান্ডার্ড প্রাইসটা হচ্ছে 0.80। তাই আমরা জুট দিয়ে সমান দিয়ে প্রথমে 3 লিখে পাশে গুণ দিয়ে লিখলাম 0.80। এরপর মাইনাস দিলাম, আমাদের আবার বসাতে হবে একইউ গুণ এপি। জুটের অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 5 কেজি এবং অ্যাকচুয়াল প্রাইসটা হচ্ছে 0.70। আমাদের উপরে যে তত্ত্বগুলো রয়েছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড কস্ট, নিচের তত্ত্বগুলো হচ্ছে অ্যাকচুয়াল কস্ট। তাই আমরা জুটের জায়গায় একইউ গুণ এপি এর জায়গায় ব্র্যাকেট দিয়ে 5×0.70 বসিয়ে দিলাম। 3 এর সাথে 0.80 গুণ করলে আসবে 2.40 এবং 5 এর সাথে 0.70 গুণ করলে আসবে 3.50। তাহলে 2.40 থেকে 3.50 বিয়োগ করলে -1.10 থাকে। উপরে 3 রয়েছে সেটা হচ্ছে আমাদের জন্য পজিটিভ, সেটা থেকে -1.10 বাদ গেলে আরও 1.90 থাকে, যেটি হচ্ছে আমাদের পজিটিভ। ভেরিয়েন্সের মধ্যে দুই ধরনের ভেরিয়েন্স হয়, একটা হচ্ছে ফেভারেবল ভেরিয়েন্স আর একটা হচ্ছে আনফেভারেবল ভেরিয়েন্স। যখন আমাদের যোগফলটা পজিটিভই আসবে বা আমাদের ফলাফলটা ধনাত্মক আসবে তখন সেটা হবে আমাদের জন্য ফেভারেবল ভেরিয়েন্স, তখন আমরা পাশে ব্র্যাকেট দিয়ে এফ লিখে দেব। আবার যখন সেটা আমাদের জন্য নেগেটিভ ফিগার আসবে তখন সেটা আমাদের জন্য আনফেভারেবল ভেরিয়েন্স হবে। আনফেভারেবল ভেরিয়েন্সকে অ্যাডভার্স হিসেবে সংক্ষেপে এও লেখা হয়, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে নেগেটিভ ফিগার আসলে ব্র্যাকেটের ভিতরে এ লিখতে হবে। আমরা মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্স নির্ণয় করেছি, এবার নির্ণয় করবো মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স। উইনু বলে মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স এমপিবি দিয়ে সমান দিয়ে সূত্র লিখেছি। মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্সের সূত্র হচ্ছে এসপি মাইনাস এপি ইন্টু একিউ। এখানে এসপিটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস, এপিটা হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস এবং গুণ একিউটা হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি। আমরা প্রথমে কটনের জন্য নির্ণয় করেছি। আমাদের কটনের জন্য স্ট্যান্ডার্ড প্রাইসটা হচ্ছে 4.20, আমরা এসপি এর জায়গায় ব্র্যাকেটে 4.20 লিখেছি। এরপর মাইনাস দিয়ে রয়েছে এফি, এপিটা হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস। কটনের অ্যাকচুয়াল প্রাইসটা হচ্ছে 3.60, তাই আমরা 4.20 থেকে 3.60 বিয়োগ করে দিয়েছি, পাশে গুণ আছে একইউ, একইউটা হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি। আমাদের কটনের অ্যাকচুয়াল কোয়ান্টিটিটা হচ্ছে 5 কেজি, নিচে যে অ্যাকচুয়াল কস্টের মধ্যে কেজিটা রয়েছে সেটা হচ্ছে আমাদের জন্য অ্যাকচুয়াল কোয়ান্টিটি। আমরা কটনের অ্যাকচুয়াল কোয়ান্টিটি পাশে গুণ দিয়ে 5 বসালাম। 4.20 থেকে 3.60 বিয়োগ করলে বিয়োগফল আসবে 0.60, পাশে গুণ 5 আছে, তাহলে 0.60কে 5 দিয়ে গুণ করে দিলে আমাদের কটনের জন্য বের হয়ে আসবে 3.00। এরপর নির্ণয় করবো আমরা জুটের। আমাদের প্রথমে জুটের স্ট্যান্ডার্ড প্রাইস দেখতে হবে, সেটা হচ্ছে 0.80 এবং অ্যাকচুয়াল প্রাইস দেখতে হবে জুটের, সেটা হচ্ছে 0.70। আমরা জুটের স্ট্যান্ডার্ড প্রাইস 0.80 বসিয়েছি, বিয়োগ চিহ্ন দিয়ে ব্র্যাকেটের ভিতরে অ্যাকচুয়াল প্রাইস 0.70 বসিয়েছি। এরপরে দরকার হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কোয়ান্টিটি। আমাদের অ্যাকচুয়াল কস্টের মধ্যে জুটের অ্যাকচুয়াল কোয়ান্টিটি রয়েছে সেটা হচ্ছে 5 কেজি, তাই আমরা পাশে গুণ দিয়ে 5 বসিয়েছি। তাহলে 0.80 থেকে যখন 0.70 বিয়োগ করবো তখন আমাদের বিয়োগফল আসবে 0.10, সেটার সাথে যখন 5 গুণ করে দিব তখন গুণফল আসবে 0.50। 3.00 সাথে যখন 0.50 যোগ করে দিব, অর্থাৎ কটন এবং জুট দুইটার ভেরিয়েন্সই যোগ করে দিলে আমাদের টোটাল মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স বের হয়ে আসবে 3.50। এই 3.50 আমাদের পজিটিভ হওয়ার কারণে আমরা পাশে ব্র্যাকেট দিয়ে এফ লিখে দিয়েছি। আমাদের যোগফল যখন পজিটিভ আসবে তখন আমরা এফ লিখব, নেগেটিভ আসলে আনফেভারেবল বা অ্যাডভার্স হিসেবে সেটাকে এ দিয়ে দেখাবো।
এরপরে তিন নম্বরে আমরা বের করেছি ম্যাটেরিয়াল ইউসেজ ভেরিয়েন্স। ম্যাটেরিয়াল ইউসেজ ভেরিয়েন্সের সূত্রটা হচ্ছে এস কিউ মাইনাস এ কিউ গুণ এস পি। আমাদের এস কিউটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, এ কিউটা হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি, গুণ এস পিটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস। আমরা প্রথমে কটনের জন্য বের করব। আমাদের কটনের জন্য স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হচ্ছে 5 কেজি এবং অ্যাকচুয়াল কোয়ান্টিটিও হচ্ছে 5 কেজি। তাই আমরা এস কিউ মাইনাস এ কিউর জায়গায় ব্র্যাকেট দিয়ে 5 মাইনাস 5 বসিয়েছি। এরপরে পাশে আসে এসপি, এসপিটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস। আমাদের কটনের স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 4.20। আমরা 5 বিয়োগ 5 লিখে পাশে গুণ দিয়ে 4.20 লিখেছি। 5 থেকে যখন 5 বিয়োগ করবো তখন সেটা 0 হয়ে যাবে। 0-র সাথে 4.20 গুণ করে দিলে গুণফল 0 আসে। এরপর বের করব জুটের জন্য। আমাদের জুটের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এবং অ্যাকচুয়াল কোয়ান্টিটি দেখতে হবে। জুটের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হচ্ছে 3 কেজি এবং অ্যাকচুয়াল কোয়ান্টিটিটা হচ্ছে 5 কেজি। তাই আমরা ব্র্যাকেটের ভিতরে প্রথমে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি 3 লিখলাম এবং অ্যাকচুয়াল কোয়ান্টিটি 5 রয়েছে সেটি বসালাম। পাশে বসাতে হবে গুণ এসপি, এসপিটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস এবং জুটের স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 0.80। তাই আমরা প্রথমে 3 মাইনাস 5 লিখে পাশে গুণ দিয়ে 0.80 বসালাম। 3 থেকে 5 বিয়োগ করলে আসবে -2, -2কে 0.80 দিয়ে গুণ করলে আসবে -1.60। 0 এবং -1.60 যখন যোগ করবো তখন -1.60 আসবে। এই ভেরিয়েন্সটা হবে আমাদের জন্য আনফেভারেবল ভেরিয়েন্স, যেটাকে অ্যাডভার্স হিসেবে পাশে ব্র্যাকেটে এ দিয়ে বোঝানো হয়। আমরা ম্যাটেরিয়ালের জন্য 3টা ভেরিয়েন্স নির্ণয় করেছি, কস্ট ভেরিয়েন্স, প্রাইস ভেরিয়েন্স এবং ইউসেজ ভেরিয়েন্স। এবার লেবারের জন্য 3টা ভেরিয়েন্স নির্ণয় করব। ক্যালকুলেশন অফ লেবার ভেরিয়েন্স বলে আন্ডারলাইন করে প্রথমে লিখলাম লেবার কস্ট ভেরিয়েন্স। আমরা উইনো বলে লেবার কস্ট ভেরিয়েন্সের সূত্রটা লিখেছি। উইনো লেবার কস্ট ভেরিয়েন্স এল সি বি সমান এস এইচ গুণ এস আর বিয়োগ এ এইচ গুণ এ আর। আমাদের এখানে এস এসটা হচ্ছে স্ট্যান্ডার্ড আওয়ার, এস আরটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেট, এ এইচ হচ্ছে অ্যাকচুয়াল আওয়ার এবং এ আর হচ্ছে অ্যাকচুয়াল রেট। আমাদের উপরে লেবারের যে তত্ত্বগুলো রয়েছে সেখানে বাজেটের বা স্ট্যান্ডার্ড একটা তত্ত্ব রয়েছে লেবারের জন্য এবং অ্যাকচুয়ালি একটা তত্ত্ব রয়েছে লেবারের জন্য। আমাদের বাজেটের লেবারের যে তত্ত্বটি রয়েছে সেটা হচ্ছে 8 আওয়ার্স এবং রেটটা হচ্ছে 1.50। তাহলে আমাদের লেবারের স্ট্যান্ডার্ড আওয়ার হবে 8 আওয়ার্স এবং স্ট্যান্ডার্ড রেট হবে 1.50। আবার অ্যাকচুয়াল হচ্ছে লেবার 9 আওয়ার্স এবং অ্যাকচুয়াল রেটটা হচ্ছে 1.40। আমরা নিচে সূত্রে মান বসাবো। আমাদের এস এস হচ্ছে 8 এবং স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 1.50, সেটা বসিয়েছে বিয়োগ চিহ্ন দিয়ে। অ্যাকচুয়াল আওয়ার হচ্ছে 9 এবং অ্যাকচুয়াল রেটটা হচ্ছে 1.40। অর্থাৎ প্রথম ব্র্যাকেটের মানগুলো বসাবো আমাদের বাজারের বা স্ট্যান্ডার্ড যে কস্টগুলো থাকবে সেটার উপর, আবার অ্যাকচুয়াল কস্টের মানগুলো বসাবো সেকেন্ড ব্র্যাকেটে। তাহলে 8-এর সাথে 1.50 গুণ করলে আসে 12, 9-এর সাথে 1.40 গুণ করলে আসে 12.60। 12 থেকে 12.60 বিয়োগ করলে আমাদের মান আসবে -0.60। এটা নেগেটিভ হওয়ার কারণে আমরা পাশে ব্র্যাকেট দিয়ে এ লিখে দিয়েছি। এর পরবর্তী 2 নম্বরে এসে আমরা লেবার রেট ভেরিয়েন্স এলআরভি নির্ণয় করেছি। উইনো লেবার রেট ভেরিয়েন্স বলে আমরা প্রথমে লেবার রেট ভেরিয়েন্সের সূত্রটা লিখলাম এস আর বিয়োগ এ আর গুণ এ এস। এখানে এস আরটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেট, এ আরটা হচ্ছে অ্যাকচুয়াল রেট, গুণ এ এসটা হচ্ছে অ্যাকচুয়াল আওয়ার। আমাদের প্রশ্নে দেখবো আমরা আমাদের স্ট্যান্ডার্ড রেটটা হচ্ছে লেবারের জন্য 1.50 এবং অ্যাকচুয়াল রেটটা হচ্ছে 1.40, আর অ্যাকচুয়াল আওয়ারটা হচ্ছে লেবারের জন্য 9 আওয়ার্স। আমরা এখন মানগুলো বসাবো। আমাদের এস আর 1.50 বসালাম, অ্যাকচুয়াল রেট 1.40 হচ্ছে সেটা বসালাম এবং অ্যাকচুয়াল আওয়ার হচ্ছে 9। 1.50 থেকে 1.40 বিয়োগ করলে 0.10 আসবে, সেটার সাথে 9 গুণ করলে আসবে 0.90, যেটা হচ্ছে আমাদের জন্য ফেভারেবল ভেরিয়েন্স। 3 নম্বরে এসে আমরা বের করেছি লেবার এফিসিয়েন্সি ভেরিয়েন্স। উইনো লেবার এফিসিয়েন্সি ভেরিয়েন্স বলে আমরা এলইবি দিয়ে সমান দিয়ে সূত্র লিখলাম এস এস মাইনাস এ এস গুণ এস আর। এখানে এস এসটা হচ্ছে স্ট্যান্ডার্ড আওয়ার, এ এইচটা হচ্ছে অ্যাকচুয়াল আওয়ার এবং এস আরটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেট। আমাদের উপরে বাজেটের লেবারের জন্য যে তত্ত্বটা আছে সেখান থেকে আমাদের স্ট্যান্ডার্ড আওয়ার সেটা হচ্ছে 8 আওয়ার্স এবং অ্যাকচুয়াল আওয়ার্স সেটা হচ্ছে 9 আওয়ার্স এবং স্ট্যান্ডার্ড রেটটা হচ্ছে লেবারের জন্য 1.50। তাহলে আমাদের স্ট্যান্ডার্ড আওয়ার হচ্ছে 8 আওয়ার্স, অ্যাকচুয়াল আওয়ার হচ্ছে 9 আওয়ার্স এবং লেবারের জন্য স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 1.50। আমরা মানগুলো বসাবো। এস এস স্ট্যান্ডার্ড আওয়ার 8 বসিয়েছি, অ্যাকচুয়াল আওয়ার হচ্ছে 9, পাশে স্ট্যান্ডার্ড রেটটা হচ্ছে 1.50। 8 থেকে 9 বিয়োগ করলে -1 আসবে। এই -1কে যখন আমরা 1.50 দিয়ে গুণ করে দিব -1.50 বের হবে। তাহলে এটা নেগেটিভ হওয়ার কারণে এই ভেরিয়েন্সটাও আমাদের জন্য আনফেভারেবল ভেরিয়েন্স। এখানে আনফেভারেবল ভেরিয়েন্স হলে ব্র্যাকেট দিয়ে এ লেখা হয়, ফেভারেবল ভেরিয়েন্স হলে পাশে ব্র্যাকেটে এফ
লেখা হয়। তাহলে আমাদের ম্যাটেরিয়াল এবং লেবারের জন্য ভেরিয়েন্স বের করার দরকার ছিল। আমরা ম্যাটেরিয়ালের জন্য তিনটা ভেরিয়েন্স বের করেছি, যেহেতু আমাদের শুধুমাত্র ভেরিয়েন্স বের করতে বলা হয়েছে। কোন কোন ভেরিয়েন্স বের করবে সেটা ধরে দেয় নাই, ধরে না দিলে আমরা লেবারের জন্য তিনটা ভেরিয়েন্স বের করবো, ম্যাটেরিয়ালের জন্য তিনটা ভেরিয়েন্স বের করবো। আর যদি শুধুমাত্র ম্যাটেরিয়ালের তথ্য দেওয়া থাকে তখন ম্যাটেরিয়ালের জন্য ভেরিয়েন্স বের করতে হবে, লেবার ম্যাটেরিয়াল দুইটা তথ্য দেওয়া থাকলে তখন মোট ছয়টা ভেরিয়েন্স বের করতে হবে। আমরা ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স নির্ণয় করেছি, ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স নির্ণয় করেছি এবং ম্যাটেরিয়াল ইউসেজ ভেরিয়েন্স নির্ণয় করেছি। আবার লেবারে গিয়ে লেবার কস্ট ভেরিয়েন্স নির্ণয় করেছি, লেবার রেট ভেরিয়েন্স নির্ণয় করেছি এবং লেবার এফিসিয়েন্সি ভেরিয়েন্স নির্ণয় করেছি।